আমি মার কাছে অনুমতি পেয়েছি, আমি মার কাছে আমি অনুমতি নিয়েছি, তাই এই মুহূর্তে যাব আমি কেশবগড় রাজার নিকটে। আমি সপ্তটি ডিঙ্গা, আমি ভিক্ষা স্বরূপ আমি চেয়ে নেব। আমি এই মুহূর্তে যাই না কেন ওই কেশবগড় রাজার নিকটে। কেন বাবু বলতে পারিস আমার উজাড়ের প্রজাবাসী রে কেমন আছে? ভালো ভালো, সবাই ভালো আছে বাবু, সবাই ভালো আছে, সুখে দিন যাপন করছে। অবশ্যই। বাহ, তাহলে ভালো এই দায়িত্বটা রেখেছিস। হ্যাঁ বাবু, উজাড়ের বাসীদেরকেই প্রত্যেক ঘরে ঘরে গিয়ে তাদেরকে যারা খেতে পারে না তাদেরকে খেতে দিস। খুব সুন্দর দায়িত্ব পালন করেছিস। জয় হোক মহারাজের, জয় হোক, জয় হোক মহারাজের, জয় হোক, প্রণাম জানাই মহারাজ। আশীর্বাদ করি বালক, কে তুমি? পিতামহ ধনপতি সদাগর, আমার নাম হয় শ্রীমন্ত সদাগর। ও, ধনপতি সদাগরের পুত্র তুমি? হ্যাঁ। নাম কি বললে? শ্রীমন্ত সদাগর। হ্যাঁ। খুব সুন্দর নাম, যেমন নাম তেমন রূপ। হ্যাঁ, কিন্তু কি বা কারণে এই রাজপ্রাসাদে করিয়াছ আগমন? আমি এক আশায় এসেছি আজকের দিনে। আপনার এই প্রাসাদে জানি না আমার আশা পূর্ণ হবে কি না। আপনার কাছে এসেছি শুধুমাত্র সন্তটি ডিঙ্গা নিয়ে যাওয়ার জন্য। আমি যেতে চাই দক্ষিণ পাটনে, আমি আমার পিতা উদ্ধার। আরে এই হাবু, এই বালক বলে কি সে যাবে দক্ষিণে পাটনে পিতা উদ্ধারে, তাই আমাকে হাসালে, তাই আমাকে হাসালে। কেন মহারাজ? সে তুমি বালক, দক্ষিণে পাটনে গেলেই ছ মাসের পর অনেক হাঙ্গর কুমির, অনেক হিংসুক জন্তুরা রয়েছে সেই জলের পথে, যেতে হবে তোমায় জল উপরে, পারবে না তুমি যেতে ওই দক্ষিণে পাটনে। মহারাজ, শুধুমাত্র আপনি একটি বার আদেশ দিন, আপনি একটি বার আদেশ দেন, আমি দক্ষিণে পাঠনে যাবো।
আমি বাণিজ্যের কারণে আমি আমি আর পিতাকে উদ্ধার করতে একটিবার আদেশ করুন না মহারাজ, আমি আমি যেতে চাই আমি আমার পিতাকে উদ্ধার করতে। শ্রীমন্ত, তোমার পিতাকে যেই দিন আমি ওই দক্ষিণী পাটনে পাঠাই সন্দ নানার কারণে, সেই দিন তোমার পিতা আমাকে বলে গেছিল, ও মহারাজ আবার রইল খুলনা, রইল লোহনা, তাই আমি তার ভরণ পোষণ সবের কিছু দায় দায়িত্ব আমি নিয়েছি। কিন্তু তুমি যে বালো, তুমি কি করে যাবে সেই দক্ষিণী পাটনে? বিশ্বাস করি মহারাজ, একটিবার বিশ্বাস করি, আমি ঠিকই বাণিজ্য করতে পারবো। আমায় আমায় কিছু অর্থ দিয়ে আমায় পাঠিয়ে দেবেন সেই দক্ষিণ পাটনি, আমি আমার পিতাকে উদ্ধার করে আনবো। বলুন বাবু, এত করে বুঝিও শ্রীমন্ত কুঢ়মতে বুঝতে চায় না। ঠিকই বলছেন বাবু, পিতা পিতা নিয়ে শুধু অনুবাদ হয়ে গেছে, যাবে সে দক্ষিণ পাটনি পিতা উদ্ধার করে, তাহলে কি করি আমি? শ্রীমন্ত মহারাজ, আমি শুনেছি দেখ তুমি চণ্ডেরই বরেরই পুত্র, তাই কিন্তু আমি অনেক ধন রত্ন দিয়ে তোমায় আমি সংযুক্ত করে দিতে পারি, কিন্তু পারবো না তোমায় আমি ডিঙ্গা দিতে। তবে আমি কোথায় পাবো ডিঙ্গা? তবে বলে দিচ্ছি, তুমি যাবে ভমরার ঘাটে মা দেবীকে সন্দেশ, মা দেবীকে শরণাগত হয়ে তাকে স্মরণ করবে, সেই ভক্তি নরি যদি তোমার মায়ায় এসে পড়ে যায় তাকে বলবে ও ভোজন নিমোর, যাও আমরে সপ্তম ডিঙ্গা তুলে আমি যাবো দক্ষিণ পাটনে। বেশ, আমি এই মুহূর্তে যাব মহারাজ, যদি আপনার কথাই সত্য হয় তবে ওই ভোমরার ঘাটে গিয়ে আমি আমি ঠিক আমি ডিঙ্গা আমি পেয়ে নেব। এই শ্রীমন্ত, তুমি ডিঙ্গা তোলার পর মা যদি ডিঙ্গা দেয় তোমায়, তাহলে আসতে মম ওই রাজপ্রাসাদে এক এক করে সপ্তম ডিঙ্গা সজিত করে তোমায় ধরো। তাই হবে, এই মুহূর্তে যাই না কেন, আমি এই মুহূর্তে যাই। বাবু বলুন বাবু, বুঝেও বুঝাতে পারলাম না তাকে। আপনি ঠিকই বলেছেন, হ্যাঁ আপনি বুঝেও বুঝলো না। চলো চলো হবো এবার গাই, দেখে যদি ওই ছেলে ওই শ্রীমন্ত যদি ওই ভোমরার ঘাট থেকে যদি সপ্তম দিকে আনতে পারে তাহলে আমি ওদেরকে ধরে রত্ন দিয়ে পরিপূর্ণ করে দিব। চলো হবো। আমি আমি কেশবগড় রাজার কাছে আমি অনুমতি নিয়েছি মা। কেশবগড় রাজা বলেছি আমি তোমায় সপ্তটি ডিঙ্গা দিতে পারবো না, তুমি চণ্ডীর বর পুত্র, তাই তুমি ছুটে যাও ভোমরার ঘাটে, তুমি যদি সত্যই যদি চণ্ডীর বর পুত্র হয়ে থাকো ওই ভোমরার ঘাটে রয়েছে সপ্ত ডিঙ্গা ডুবানো, তোমার জন্য জেগে উঠবে সেই সপ্তটি ডিঙ্গা, তুমি যেতে পারবে তোমার পিতাকে উদ্ধার করতে। মাগো চলো না চলো, আমরা এই মুহূর্তে চলে যাই ভোমরার ঘাটে, ভোমরার ঘাটে গিয়ে মাকে আমরা স্মরণে করি, আমরা ওই সপ্তটি ডিঙ্গা আমরা তুলি। চলো না মা। বেশ সীমন্ত, চল মায়ের কাছে আরাধনা করব, নিশ্চয়ই মা কৃপা করবে। মা দেখবি আমি ঠিক আমি সপ্তটি ডিঙ্গা আমি ওই ভোমরার ঘাট থেকে আমরা আমি উদ্ধার করতে পারবো। তুমি বসো, আমি আমি তো ওই মা চণ্ডীর বর পুত্র, আমি মাকে ডাকব, দেখি আমার ডাকে কি করে সাড়া না দিয়ে থাকে মা। মা গো, ও গো জগতের জননী চণ্ডী, ও গো মা চণ্ডী, যেমনটা তুমি একটিবার আজকের দিনে তুমি দেখা দাও মা, তুমি আজকের দিন আমায় দেখা দাও।
আমার নয়ন জালে ধুয়ে দেব মাতুর চরণ দুখানি, দেখি মা তুই কেমন করে হবি পাশানি, ও মা দেখি মা তুই কেমন করে হবি পাশানি। আমার নয়ন জালে ধুয়ে দেব ওই তোর চরণ দুখানি, দেখি মা তুই কেমন করে হবি পাশানি, ও দেখি মা তুই মাগু আমায় ডাকিসি সারা দিল না মা, তবে কি তবে কি আমার দক্ষিণী পাটনে যাওয়া হবে না মা, আমার দক্ষিণী পাটনে যাওয়া হবে না মা। ভাবি সীমন্ত আমি মাকে স্মরণ করবো, হে হতবাহিনী ডাকি নিশ্চয়ই মা সারা দেবে। ওগো মা তুমি একটি বার দেখা দাও, একটি বার দেখা দাও। ও মা চন্ডী
একমাত্র পুত্র আমার মা, সেই যাবে নাকি তার পিতা উদ্ধারে দক্ষিণ পাটনি। সে তো ভালো কথা, যাওয়ার পূর্বেই মা আশীর্বাদ দাও, আমার সন্তানের নয়নে স্বপ্নে নিদ্রায় জাগরণে তার মনের মাঝে থাকবে তুমি। খোলো না, তোমার ডাকি সাড়া দিয়েছি, তোমার সন্তান আমারে বরে, আমার নাম নিয়ে বিদায় করে দাও, শয়নে স্বপ্নে জাগরণে থাকবো আমি ডিঙ্গার উপরে। শ্রীমন্ত, এই ভোমরার ঘাটে সপ্তটি ডিঙ্গা জলমগ্ন হয়ে রয়েছে, আমার যে সপ্ত ডিঙ্গার প্রয়োজন আমি আমি কোথায় পাবো? তবে চেয়ে দেখো, এই ভ্রমরার ঘাটে সপ্তম ডিঙ্গা সাজানো হয়ে গেছে। মা, তোমার অসীম কৃপা, মা তোমার অসীম কৃপা। শ্রীমন্ত, আমি নিজ হস্তে তোমায় আমি স্বর্ণ মুকুট দান করে দেব। মা, বানিয়া করিনি বিধি, বাণিজ্য করতে গেলে স্বর্ণ মুকুট পরিবিদায় নিতে হয়, তাই তোমাকে স্বর্ণ মুকুট দিলাম। নাও শ্রীমন্ত, আরো দেবো আমি তোমাকে কুঞ্জমালা। তবে দাও মা দাও, আচ্ছা মাই ওই কুঞ্জমালা দাও। শ্রীমন্ত, মা স্বর্ণ মুকুট দান করলাম তোমারে, কুঞ্জমালা দিলাম গলায় পরিয়ে, কোনোদিন লক্ষ্য ভ্রষ্ট করবে না ওই মালাকে, যেদিন হারিয়ে ফেলবে আমি যে অদৃশ্য হয়ে যাব। বেশ মা বেশ, আমার প্রাণ থাকতে আমি এই কুঞ্জের মালা আমি কোথাও হারিয়ে দেব না মা, সদা সর্বদাই আমি আমার বক্ষ মাঝে জড়িয়ে রাখবো, আমি আগলে রাখবো মা। বেশ শ্রীমন্ত, খোলো না, মুছে ভালো আখের জল, হসে মুখে পুত্রকে বিদায় করো, আমি তোমার সর্বদাই থাকবো। তাই যেন হয় মা, তাই যেন হয়। একবারে জয় ধ্বনি দাও। জয় জয় মা চণ্ডী দেবীর কি জয়, জয় জয় মা চণ্ডী দেবীর কি, জয় জয় মা দুর্গা দেবী কি।
মা দেখো না আজকে দিনে আজ যেন আমায় স্বর্ণমুখ আমায় দানি করে গেছে মা গো দেখো না নিজে হস্তে আমায় দানি করেছে তাই আর তুমি বিলম্ব করো না মা অবিলম্বে তুমি আমায় বিদায় দাও এই মুহূর্তে আমি যাব দক্ষিণ পটনে আমি পিতা উদ্ধারে কারণে তোর সম্মুখে কি রয়েছে হায় ভাই শ্রীমন্ত বেশ মাঝি ভাই এই হচ্ছে কান্ডারি আমি আমি হচ্ছে তোমার দাদা আমার নাম হচ্ছে বুলন কান্ডারি বুলন কান্ডারি হায় বলো তবে চলো আর বিলম্ব নয় অবিলম্বে এই মুহূর্তে আমরা পিতা উদ্ধারের কারণে আমরা ছুটে যাই দক্ষিণে পাটনে চলো বুলন কান্ডারি হায় শ্রীমন্ত তার আগে শোনো আমি জানলাম তুমি নাকি যাবে তোমার পিতার উদ্ধারের কারণে ওই দক্ষিণ পাটন সিঙ্গলনগর তাই তোমার অনেক কিছু দরকার লোকজনে তাই না মাল্লা মাঝি সবার তো দরকার সত্যই বলেছো আর শুনেছি তুমি সঙ্গে নিয়ে যাবে সপ্তম ডিঙ্গা তার সঙ্গে থাকবে 14,000 মাঝি মাল্লা কান্ডারি গাবরগণ সত্যি তাই আমি তোমাকে সাহায্য করব বলে তোমার সঙ্গে আমি যাব বেশ তবে মগ বাচ্চা রে মগ তুমি আর আমায় মায়ার বাঁধরে বেঁধে রেখো না তুমি একবার হাসি মুখে আমায় বিদায় দাও আমি এই মুহূর্তে আমি চলে যাব পিতা উদ্ধারি করতে ওই সিংহলি রাজ্যে তুমি আমায় একবার বিদায় দাও শ্রীমন্ত বাছারে বাছারে একবারে মা বলে চলে গেলে
আমার না অবিলম্বে নিয়ে চলো এই ডিঙ্গা গুলো দক্ষিণ পাটনের উদ্দেশ্যে। এখন আমাদের এই সপ্তম ডিঙ্গা বাইতে হবে। প্রথমত আমরা ডিঙ্গা বাইব এই ভমরার ঘাটে। তুমি ডিঙ্গার উপরে বসো। আর একটি কথা, আমাদের 14,000 মাঝি মারলাম কান্দারি গাভনগণ সবাইকে বলছি, আজকে যখন আমরা প্রথমত ডিঙ্গা বাইব, আমরা যদি শুধু এইভাবেই পেয়ে যাই তা কোনোদিন হয় না। তাই আমরা কি করব, এই যে আজকে প্রথমত ডিঙ্গা বাইব, উপরে রয়েছে ভগবান শ্রীকৃষ্ণ। ওই ভগবান শ্রীকৃষ্ণের নাম স্মরণ করে আমরা হরিবল হরিবল বলতে বলতে এই ডিঙ্গা গুলো বেয়ে যাবো ভাই। তাই চলো বলো মাঝে। তাই আছো, আমরা ভগবানের নাম স্মরণ করে হরিবল বলতে বলতে ডিঙ্গা বাইব। Thank you.
চলো মাঝি চলো, এই মুহূর্তে চলো। ওই হরি তাই বলেছে এমন মগরার নদ, সেখানে চোদ্দ তাল বহে জলের স্রোত, সেই স্রোতে যদি আমরা ডিঙ্গা নিয়ে যাই তাহলে ডিঙ্গা যাবে ডুবিয়া। আরে সেই দেখে দেখো ভাই শ্রীমন্ত, চোদ্দ তাল জলের স্রোত বইছে, সেখানে আমাদের ডিঙ্গা কিছুতেই পাওয়া যাবে না, তাহলে কি করতে হবে? তুমি হচ্ছ মা চণ্ডীবরের পুত্র,
তুমি মা চণ্ডীর এই ভিঙার উপরে মা চণ্ডীর ঘটবাড়ি স্থাপন করো, মা চণ্ডীর পুজো করো, তাহলে দেখবে নিশ্চয় এই স্রোত কমে যেতে পারে। যখন কান্ডারি বলেছে যে তুমি মা চণ্ডীর বড়ে পুত্র, তুমি ওই মা চণ্ডীর ঘটবাড়ি স্থাপন করো, তাই আমাদের বালক শ্রী বলতো কি ভাই তুমি মা চণ্ডীর পুজো করলে? হ্যাঁ হ্যাঁ, দেখো মা চণ্ডীর যখন তুমি পুজো করলে সেই পুষ্পগুলো যখন এই জলের উপরে ফেলেছ, দেখো সামনে আস্তে আস্তে চোদ্দতাল জলের স্রোত সমতল হয়ে গেল। এবার আমাদের কি করতে হবে? আবার ডিঙ্গা বাইতে হবে। বেশ, তাই চলো। তাই যখন চোদ্দতাল জলের স্রোত সমতল হইল, সেই সুযোগে কি করলো? আরে সেই সুযোগে তারা এই ডিঙ্গার শব্দ পেয়ে হাসতে লেগেছে ভাই। সত্যি আছে জানো, এই হিংস কুমির গুলো যে আমাদেরকে খেয়ে ফেলবে, তাহলে আমরা কি করবো? ঠিক বলেছো, এই হিংসুক জন্তু যদি সুযোগে পায় তাহলে আমাদের ছাড়বে না ভাই। সত্যি, তবে আমরা কি করবো? এর উপায় বলুন মাঝি, বলো কি করবো? এর ব্যবস্থা আমার কাছে আছে, তুমি আমার উপরে ছেড়ে দাও, আমি যা করার ব্যবস্থা করছি। আরে কান্দারি আর তাদের ডিঙ্গাতে ছাগল বাঁধা ছিল। আরে ছাগল
মধ্যে ছাগল ছিল, সেই ছাগল কেটে যখন জলের উপরে ফেলেছিলেন, তাই যত সাগরে কুমিরগুলো ছিল, যত ছিল সাগরে কুমির গেল ছাগল খাইবার, আর সেই সুযোগে কান্ডারিয়া ভিন্দা বাইয়া যায়। তখন কি করলেন? আরে কুম্ভীর তো হ সাধু পস্তাতে রাখিল, এখন আমরা শঙ্খ দহতি ডিঙ্গা দিলাম চাপাইয়া। তবে কি এগুলো শঙ্খ? হ্যাঁ গো। বাহ কত চমৎকার, আজকের দিন অসংখ্য শঙ্খ রয়েছে এই স্থানে। তবে আমরা কি করবো বলুন মাঝি? এই শঙ্খ, শঙ্খর জন্য তো আমরা যেতে পারছি না। দেখো শ্রীমন্ত, শুধু যেতেই পারছি না সেই কথা নয়, কারণ আমরা যাব দক্ষিণ পাটন সিংহলনগরে পিতাকে উদ্ধার করার উদ্দেশ্যে, তাই না? আর আমাদের কাছে নিজস্ব একটা উদ্দেশ্য কি আছে? দেশ থেকে বিদেশে যখন যাচ্ছি, তাহলে বিদেশে কিছু জিনিস সংগ্রহ করে আমাদের বাণিজ্য করে দেশে নিয়ে যেতে হবে। আর দেখো শ্রীমন্ত, আমার ওজানিতে শঙ্খ নেই, আর এই শঙ্খ আমাদের অনেক কাজে লাগে। তবে এই শঙ্খ থেকে কি করা যায়? কি করা যায়? এই শঙ্খ থেকে শাখা তৈরি হয়, যখন বিয়ে হয় আমাদের হিন্দু শাস্ত্রে মায়েদের এই শাখা পড়তে হয়, এবং পুজো পাঠে আমাদের শঙ্খধ্বনি বাজাতে হয়, সেই শঙ্খ প্রয়োজন। বেশ, তবে নাও এই মুহূর্তে অসংখ্য শঙ্খ নিয়ে নাও আমাদের এই নৌকাতে, কেমন? ও মুসলমান কি শাখা পরে? আমাদের দেশে পড়ে না গো, অন্যান্য দেশে পড়ে। বেশ, তাই হোক, তাহলে এই শঙ্খ ধরার কিছু ব্যবস্থা করতে হবে, তাই না? হ্যাঁ, আমরা এই শঙ্খ কিছু নিজের দেশে নিয়ে যাবো। শ্রীমন্ত, এই শঙ্খগুলো তুমি কোথায় রাখবে বলো? নাও ওই যে দেখা যাচ্ছে তরি, ওই তরি তোমরা এক তরি নিয়ে চলো। ওই তরিতে মানে নৌকোতে নেবে? হ্যাঁ। দেখো শ্রীমন্ত, তুমি ছোট ছেলে তো ঠিক বুঝতে পারছো না, এই শঙ্খ আমি তুলেছি জল থেকে, সেই হচ্ছে কাঁচা শঙ্খ। এই শঙ্খের ভেতরে রয়েছে কাঁচা শ্বাস মাংস। জলের জিনিস শুকনো যদি রাখা যায়, সেই শঙ্খ অটোমেটিক মারা যাবে। যখন মারা যাবে, আস্তে আস্তে তার শ্বাস মাংস গুলো পচে যাবে। তবে আমরা কি করব? এই দুর্গন্ধে আমরা নৌকোর উপরে থাকতে পারবো না। এই শঙ্খ আমরা কি করব? কি এর ব্যবস্থা আমি করছি। বিস্তারিত করো বলুন মাঝি। আরে সেই শঙ্খ পুত্র রাখে সাগরে রতিলে, এই আমি শঙ্খগুলো কি করলাম, ওই সাগরের তীরে ফেলে রাখলাম। আর নিশান রামকলা গাছ আমি নিশান কেড়ে রাখলাম। আর তাই কি বলবো, আরে থাকো থাকো শঙ্খ বেটা সরিয়ে আমি
সংগদহ পশ্চাতে রাখিয়া এইবার সর্পদহতে দিনা আমরা দিলাম চাপাইয়া। একি এত সর্প আমরা দেখতে পাচ্ছি, দেখো দেখো আজ যেন সর্পগুলো আমাদের দিকে এগিয়ে আসছে। হ্যাঁ তাই সত্যি বলি, তবে আমরা কি করে বাঁচবো এই স্থান থেকে? হ্যাঁ আমাদের বাঁচার ব্যবস্থা নিতে হবে ভাই। তবে তবে এই মুহূর্তে বাঁচার ব্যবস্থা নাও বলুন বাজি। আমি তাই তোমার কাছ থেকে, তুমি যখন বলছো এই বাঁচার ব্যবস্থা নিতে হবে আমি তার ব্যবস্থা নিচ্ছি। তাই আমাদের কান্নারি কি করলেন, ওই সর্পদহে ঈশ্বরের মূল ওই জলের উপরে ফেললেন। যখন ঈশ্বরের মূলের গন্ধ পেয়েছে সাগরের সর্পগুলো সবাই তারা পালাতে লেগেছে। আর সেই সুযোগে কি করলেন কান্নারিয়া, আবার ডিঙ্গা বেয়ে বেশ তাই চাই। আরে সর্প সর্পদহ পশ্চাতে রাখিয়া সামনে লালখড়ির বাগে ডিঙ্গা দিলাম আমি চাপাইয়া। এবার আমরা কি করে যাবো এই স্থান থেকে? মানে নলখড়ি বল, তাই না? হ্যাঁ হ্যাঁ তো ঠিক বলেছ। এত দূর থেকে আমরা নৌকোগুলো বেয়ে আসছি ওই জলপথে, এখন আমরা দেখছি সামনে ওই নলখড়ির বাগ, মানে নলখড়ির একটি বন, সেই বনে তো নৌকো চলবে না। সত্যি এই বনের মধ্যে আমরা কি করে আমাদের নৌকাগুলো নিয়ে যাবো? শ্রীমন্ত ঠিক বলেছ, কিন্তু যেটা তুমি ভাবছো যেটা নলখড়ির বন সেটা নলখড়ির বন নয়। তবে এরই নাম বলা হয় চিংড়ি দহ। চিংড়ি দহ? হ্যাঁ গো, মানে চিংড়ি মাছ? হ্যাঁ চিংড়ি মাছ, যাকে বলা হয় গলদা চিংড়ি। এত বড় বড় চিংড়ি মাছ হ্যাঁ গো আমরা জীবনও দেখিনি। জীবনও দেখিনি সত্যি, কারণ হ্যাঁ গো ওই যে গলদা চিংড়িগুলো যত রয়েছে না বহুদিন থেকে তারা খাওয়ার পাচ্ছে না, তাই কি করেছে তারা খাওয়ার খুঁজছে উপরে সবাই সুরগুলো খাড়ো করে আছে, তাদের মুখে সুর থাকে না। আমাদেরকে তো খেয়ে নেবে, তবে আমরা কি করে বাঁচবো? আমাদের খেতে পারবে না, কিন্তু আমাদের নৌকো চলবে না, কি করে যাবে? আমার কাছে কোনো উপায় নেই। তোমার কাছে উপায় নেই, আমার কাছে ব্যবস্থা আছে, তাই করো। আরে কান্ডারি গেছে দেখো প্রতির সাগর, ওই চিংড়ি মাছকে তারা যেন নিচে চলে যায় তার জন্য কি করলেন চাল গুঁড়ো ওই জলের উপরে ছিটিয়ে দিলেন। যখন চাল গুঁড়ো ছিটিয়েছে গুঁড়োগুলো ভেসে আছে আর চালগুলো নিচে পড়ে গেছে, সেই চালগুলো খাওয়ার জন্য গলদা চিংড়ি সবাই তারা নিচে ডুবিয়ে পড়েছে। আবার কি করলেন সেই সুযোগে কান্ডারিয়া ডিঙ্গা বাইয়া গেলেন। আরে সেই সুযোগে সেই করি একই মতো ভাবে ওই সাগরের তীরে পুঁতে রাখলাম, আর তাই বললাম থাকো থাকো কড়ি বেটা সরিয়া পচিয়া ফিরতি কালে নয়ে যাব নৌকাতে বসিয়া। আর এই যে কড়িগুলো ধরলাম শ্রীমন্ত, তুমি জানো এই কড়ির অনেক কথা গো। কি ব্যাপার হচ্ছে এখনকার যুগে কড়ি শুধু আমাদের পুজো কাজেই লাগে, তাই না? যেমন পুজো পাঠে শ্রাদ্ধে এসবেই লাগে। আর আগের যুগে এই কড়ি দিয়ে হতো বেচা কিনা? সত্যি এসো এসো আগে
আগেকার দিনে এই করি নিয়ে বেচা কিনা হতো, তাই না? তুমি শুনেছো? শুনেছি কর্ণ, কিন্তু নয়নে দেখিনি। তা তো আমরা কেউ দেখিনি, কিন্তু আগে যেমন আজকাল টাকা পয়সা টাকা কড়ি বলে না, সেই কড়ির কথা এখনো রয়েছে যে এই কড়ি দিয়ে হতো বেচা কিনা। তাই শুনবে কড়ির কিছু কথা? বলো কিছু শুনি। শুনবে কি বলেছে? ওই সব আরে সোনা কোড়ি ধন কোড়ি কোথায় হেলে পায়, সোনার কোড়ি কোথায় গেলে পাই সোনার কড়ি রেহাই। এই কড়ি কত কাজে, সেই জন্যই বলেছে সোনার কড়ি রেহাই। যাদের ঘরে কড়ি আছে তারা কি করে? আরে আরে টাকা পয়সা আছে, এই যে সামনে দুর্গাপূজো আসছে, তাই না? সামনে দুর্গাপূজোতে যাদের টাকা কড়ি আছে তারা ভালো ভালো দ্রব্য নয়, আর নিকড়িয়া হাই হাই করে দিন যায়। যদি আমাদের থাকতো আমরাও নিতাম, তাই না? আর কি করে যাদের টাকা আছে? আরে হাটে যায় বললে অনেকগুলো, কিন্তু একই ধরনের কড়ির কথা। তবে যাই হোক, বোঝা গেল তো? যাদের ঘরে টাকা পয়সা আছে এখনকার যুগে তাদের কি গরম থাকে, তাই না? আর যাদের নেই তারা কি করে হাই হাই করে? সত্যি তদ্রূপ এই কড়ির আগে মূল্য ছিল, তবে কড়ি হয়েছে শুধু পূজার কড়ি। চলো আমরা এই কড়ি দহ থেকে আমরা চলে যাই। হ্যাঁ, তবে দেখো ভাই, তাহলে আর বেশি বিলম্ব করবো না। চলো, এই যে সামনে দেখতে পাচ্ছি আপনি ওই ত্রিবেণী বাঘ, ওই ত্রিবেণী বাঘের দিকে আমরা ডিঙ্গাগুলো বেয়ে নিয়ে যাই। তাই চলো বেশ পাও সবাই মিলে ডিঙ্গা বাঘ। এবার আমরা একটি ওই ত্রিবেণী বাঘটা দেখাবো। নমস্কার।